হ্যালো গাইস, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো, আপনারা হয়তো সবাই শুনেছেন যে সামনে 10 থেকে 11 তারিখের মধ্যে মোকা ঝড় আসতে চলেছে। অনেক চ্যানেলে মোকা ঝড় বলছে, অনেক চ্যানেলে মোচা ঝড় বলছে। তো এটা বিতর্কের বিষয় না, বিতর্কের বিষয় হলো ঝড়ের আগে আমরা আমাদের যে চাষের বাগান আছে, তো বাগানটা কীভাবে পরিচর্যা করব, ঝড়ের আগে আমাদের কীভাবে প্রস্তুতি নিতে হবে, গাছগুলো রক্ষা করতে পারবো, তো সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক ভিডিওতে, যে আস্তে আস্তে যত দূর বাড়তে থাকবে তত আপনারা জানতে পারবেন যে কী কী করলে আমরা আমাদের বাগানটাকে ভালো রাখতে পারবো। তো যারা এই সময় বরবটি বা উচ্ছে বা পুরুল ঝিঙে গাছ লাগিয়েছেন, তো তারা যে চারদিকে যেমন বেড়া দেওয়া থাকে, তো সেগুলি আপনারা পাশ থেকে ছোট ছোট খুঁটি পুঁতে সেগুলিকে টান দেওয়ার চেষ্টা করবেন। এই যে খুঁটিটা আছে, এরকম খুঁটি আপনারা উপর থেকে বেঁধে নিচের নিচে চারদিকে খোঁটা, চার কোণে চারটে খোঁটা এবং মাঝে বেশ কিছু খোঁটা পুঁতে আপনারা বাগানটাকে টান দিয়ে রাখার চেষ্টা করবেন। এখানে প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এটা গেল একটি বিষয়। তো এর আরেকটি বিষয় হলো যে গাছগুলো ঝড়ের আগে বা পরে বৃষ্টি হয়ে গেলে গাছগুলোতে গোড়া পচা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন গাছে বৃষ্টির আগে আপনারা স্প্রিং পাউডার বা আপনারা অ্যামিস্টার টপ বা জিনেব বা রোকো, এগুলি আপনারা বৃষ্টির আগে স্প্রে করে দেবেন। দিলে আপনাদের গাছে গোড়া পচা রোগের সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এবং আপনারা বৃষ্টির ঝড় বৃষ্টি কেটে যাওয়ার পরেও আপনারা একবার শিকড়ের ওষুধ হিউমিক এবং ওর সাথে গোড়া পচার ওষুধ আবারও স্প্রে করে দেবেন। তার কিছুদিন পর আপনারা একটা ভিটামিন স্প্রে করে দেবেন, যেহেতু গাছের গ্রোথ অনেকটা কমে যায়, গাছে ঝড় বৃষ্টিতে অনেকটা আঘাত সহ্য করতে হয়, তো সেক্ষেত্রে গাছ অনেক জব্দ হয়ে যায়। তো আপনারা ভিটামিন পিজিআর আপনারা একটা ব্যবহার করবেন, করলে গাছের গ্রোথটা যে অনেকটা কমে যায়, তো সেক্ষেত্রে গ্রোথটা ফিরে আসবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা ঠিক এইভাবে আপনাদের বাগানে পরিচর্যা করবেন, করলে অনেকটি গাছ রক্ষা করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেল এন্ড প্রেস দি বেল আইকন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, এবং সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এভাবে কন্টিনিউ আপনাদের সাথে আমি থাকব চাষের ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।